পুলিশ কঠোর অবস্থান নেয় বায়তুল মোকাররম মসজিদ এলাকায়। ইমান ও দেশ রক্ষা আন্দোলন নামে সদ্য গঠিত ধর্মভিত্তিক জোটের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি। জুমার নামাজের পর মিছিলটি হওয়ার কথা ছিল। এদিকে আটকের ভয়ে পুরানা পল্টন এলাকায় 12-তলা একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক যুবক মারা গেছেন। তবে এ সময় ফকিরের পুলের এলাকায় একটি মিছিল বের করে শিবির কর্মীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় 50 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে পল্টন, বিজয়নগর ও ফকিরাপুল এলাকা থেকে 55 জনকে আটক করেছে পুলিশ। এদিকে পুরানা পল্টনে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে এক যুবক ঠিকানা অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ব্লগারদের শাস্তির দাবি এবং জুমার নামাজের দিন বায়তুল মোকাররমের উত্তর গেট বন্ধ রাখার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিকে পুলিশের এডিসি মেহেদি হাসান সাংবাদিকদের জানান, জুমার পর রাজধানীর পল্টন ও ফকিরাপুল এলাকায় পুলিশের উপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজনকে আটক করে। নামাজের পরপরই বড় ধরনের নাশকতা সৃষ্টি করবে এবং পুলিশের উপরে আক্রমণ করবে, সেটির প্রেক্ষিতে আমরা এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি। তাদের এই এই অপচেষ্টা যেন করতে না পারে, আমরা বিভিন্ন সময়ে এই কানেকশনে ওই বিভিন্ন জায়গায় সার্চ করে বেশ কিছু সংখ্যক আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।